দিগন্ত জুড়ে সোনালী পাকা ধান চলতি বছরে জেলার বানিয়াচং আজমিরিগঞ্জ নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি সেই সঙ্গে ফলনও হয়েছে ভালো এখন চলছে ধান কাটার কাজ ইতোমধ্যে এসব এলাকার বিশ শতাংশের বেশি ধান কাটা হয়ে গেছে গত দুবছর নানা প্রতিবন্ধকতায় ধানের আবাদ করে লোকসানের সম্মুখীন হন কৃষক তাই এবার ধানের ন্যায্য মূল্য দাবি করেন তারা কোনো একটা ন্যায্য মূল্যটা না ভাই যদি আমরা ওই তো না বিচের দাম বেশি সারের দাম বেশি এবং খামলার দাম বেশি এখন যদি আমরা ধান উচিত মূল্য বিক্রি না করতে পারি তাহলে আমরা কৃষক তো কিছুদিন কিছুভাবে বাঁচতে পারবো না আর আসন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাতে দ্রুত পাকা ধান কাটার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে নিয়মিত তারা যাতে ফসল কর্তন করে ঘরে নিয়ে আসতে পারে এবং এটা আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আশা করি যে কৃষকের মধ্যে যে হতাশা ছিল সেটা কাটিয়ে উঠবে জেলায় এবছর এক লাখ বাইশ হাজার চারশো দশ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে সময় সংবাদ হবিগঞ্জ